ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের সুযোগ পেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দয়ানন্দ গড়ানি। আগামী 12ই নভেম্বর ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরে সে যাবে। এবারে আইপিএল এ কিংস ইলেভেন পাঞ্জাব টিমে ও বিগত 5 বছর ধরে অন্ধ্রপ্রদেশ রঞ্জি টিমে তার লাগাতার ভালো পারফরমেন্স এই সুযোগ এনে দিল। দয়ানন্দ এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা বোলার। সে ডান হাতে 160 কিলোমিটার এবং বাঁ হাতে 130 কিলোমিটার বেগে বল করতে পারে। মাটির বাড়িতে থেকেও অদম্য ইচ্ছা শক্তিতে আজ সে এই জায়গায় পৌঁছেছে। আচ্ছা, আপনার এই ছেলে এই একটা ভালো জায়গায় পজিশন পেয়েছে, আপনার কেমন লাগছে? কিভাবে আপনার ছেলেকে আপনি মানুষ করতেন? অনেক কষ্টে মানুষ করতেন, মুড়ি ভেজে অনেক কষ্টে মানুষ করেছে। এখন আপনার ছেলে কোথায়? কি নাম আপনার ছেলের? বলছি আমার ছেলে বিশেষ খেলাধুলা করছে, খেলাধুলা করতে করতে কোলাঘাট ক্রিকেট অ্যাসোসিয়েশনে চান্স পায়, ওখানে ভর্তি হয়ে ওখান থেকে কলকাতা খেলাধুলা করতে যায়। এই মুহূর্তে কোথায় চান্স পেয়েছে? এই মুহূর্তে আইপিএলে চান্স পেয়েছে, সে আইপিএল খেলা হচ্ছে দুবাইতে, ওইখানেও আছে। কতদিন এই খেলার চর্চায় আছে? 2013 সাল থেকে। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম দয়ানন্দ দাস। এখানে যারা ক্রিকেট খেলতে বা শিখতে আসে একটা এজের পর অনেকেরই অনেক কিছু করে উঠতে পারে না, কিছু করে উঠতে পারে না। বিকল্প জীবিকা হিসাবে আমরা চেষ্টা করি আমাদের সংগঠনের তরফ থেকে ক্রিকেটের সাথে জড়িয়ে থেকে কিছু করার জন্য, অ্যাজ এ ম্যাসিওর, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট, অ্যাজ এ থ্রো ডাউনার, অ্যাজ এ ফিল্ডিং কোচ, অ্যাজ এ ট্রেনার। আমরা এই কোর্সগুলো করতে উৎসাহ দিই। যারা দেখেছি আমরা 4-5 বছর 6 বছর ফার্স্ট ডিভিশন কলকাতা মাঠে খেলার পরও কিছু করতে পারে না, তাদের জন্য আমরা এটা সবসময়ভাবে চেষ্টা করি। দয়ানন্দ আজকে ইন্ডিয়া টিমে গেছে, বাকিদের জন্য যাদের জন্য চেষ্টা করছি আপাতত, তারা ওকে দেখে উদ্বুদ্ধ হবে যে আমরা এটা থেকেও জীবিকা অর্জন করতে পারি। শুধু ক্রিকেট খেলেই জীবিকা অর্জন করা যায় না, এর সাথে যুক্ত হয়েও অনেক কিছু করা যায়। কেমন লাগছে আপনার ছাত্র হিসেবে? এক সময় যখন ক্রিকেট খেলতো তখন থেকে আজ পর্যন্ত গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সে আমাদের গরিব ছেলেদের তুলে আনার জন্য আমরা চেষ্টা করি, এবং দয়া আমাকে সবসময় সাথে করে রিসেন্ট যে বাইকটা কিনেছে 4-5 বছর হলো মাত্র রঞ্জি অন্ধ্রপ্রদেশ রঞ্জি টিমে যাওয়ার পর থেকে সবসময় পেছনে বসিয়ে আমাকে নিয়ে যায়। আপনার এখানে অনেক ছাত্র বা ক্রিকেট খেলোয়াড় বেরিয়ে গেছে, মনে হয় কি এই মাঠটা উপযোগী? যথেষ্ট সংকীর্ণ, ছোট, কিন্তু আমাদের পরিকাঠামো আমাদের আজ কোলাঘাট ক্রিকেট ক্লাব 80-র কাছে অত্যন্ত আনন্দের দিন। শুধু আমাদের ক্লাবের কাছে নয়, আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাট এবং পূর্ব মেদিনীপুর জেলা সহ বাংলার কাছেই একটি আনন্দের দিন, কারণ আমাদের ক্লাবের অন্যতম সদস্য খেলোয়াড় দয়ানন্দ গড়ানি, যার দীর্ঘদিন ধরেই এই ক্লাবের সঙ্গে যুক্ত, বিগত 15 বছর ধরে, ও এই মুহূর্তে ভারতীয় সিনিয়র টিমে থ্রো ডাউন বোলার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যাচিওর হিসেবে যোগদান করছে। আগামী 12ই নভেম্বর ও অস্ট্রেলিয়া উড়ে যাবে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি খবর, কারণ এই রকম একটা জায়গা থেকে অর্থাৎ কোলাঘাট জনপদে জামিত্তা গ্রাম, সেই গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে যার নিষ্ঠা, একাগ্রতা, খেলার প্রতি মনোনিবেশ করবার যে ক্ষমতা, সেই দিয়ে সে তার জায়গাটা তৈরি করে নিয়েছে। শুধু জায়গা তৈরি করেছে তাই নয়, দীর্ঘদিন সে অন্ধ্রপ্রদেশ রঞ্জি টিমের এই মুহূর্তে ফিল্ডিং কোচ কাম থ্রো ডাউন বোলার হিসাবে কাজ করে যাচ্ছে, এবং 2020 সাল তার জন্যে জোড়া আনন্দের খবর নিয়ে আসে। প্রথমেই সে সুযোগ পায় কিংস ইলেভেন পাঞ্জাব দলে, এবং আজকে সেই কিংস ইলেভেন পাঞ্জাব দল থেকেই তার ইন্ডিয়া টিমের যাত্রার শুভ সূচনা হতে চলেছে। আমরা গতকাল রাতেই এই সুখবরটি পাই, এবং এই মুহূর্তে
আমাদের ক্লাবের সকল সদস্য সহ আমরা যারা প্রত্যেকেই দয়ানন্দর শুভানুধ্যায়ী, তাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। এবং বিশেষ করে তার গ্রামের বাড়িতে বাবা মা সহ তার যে আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছে অত্যন্ত গর্বের দিন। ঠিক বলে বোঝানো যাবে না যে ওর এই যাত্রাপথটা কতটা বড় মাপের ছিল, এবং এই যাত্রাপথে শুধু আমার ক্লাবের কোচ যিনি লাট্টুদা সহ যারা আছেন মলয়দা, এরা ছাড়াও বাংলা রঞ্জি টিমের যিনি ট্রেনার মাননীয় সঞ্জীব দাস বা হারুদা, তার যে ভূমিকা এটা আমরা স্মরণ করছি এবং মনে রাখব। আমরা দয়ানন্দর আরও ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এবং সে আরও যাতে বড় জায়গায় যেতে পারে এবং এই জায়গাটাকে সে ধরে রাখতে পারে, সেই শুভকামনা আমাদের রইল। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দবার্তা।